কি ব্যাপার ভাই, মুখটা এরকম পচা করে আছিস কেন? আর কি বলবো ফজলিদা, মনে হচ্ছে গাছ থেকে ঝাঁপ দিয়ে ফেটে যায়। সকালবেলাতেই বাবা মার সাথে একটা আঠা লাগিয়ে বিশাল ঝগড়া হয়ে গেল। কিরকম? না, আমি কাছেমিঠেকে বিয়ে করতে পারবো না। কেন? হ্যাঁ, কানা নয়, পোকা ধরা নয়, এত অল্প বয়সে কত মিষ্টি একটা আম। তোদের বিয়ে হলে কত সুন্দর একটা ইউনিক আচার হবে বলতো। কি আচার? আরে আমরা হিমসাগর, এত ভালো একটা আমের প্রজাতি হয়ে শেষে বংশ পরম্পরায় সবাই আচার হয়েছে বলে আমাকেও কি আচার হতে হবে নাকি? তা তুমি কি হতে চাও? আমি ম্যাঙ্গো জুস হতে চাই। আমার একটা হিমসাগর বন্ধু ঢাকায় গিয়ে অশ্বিনা আমকে বিয়ে করেছে। এখন টিভিতে না ওদের ম্যাঙ্গো জুসের বিজ্ঞাপন দেখায়, ঠিক আছে? তা তোর এখানে জুস পার্টনারটা কে শুনি? ওই আম্রপালি? হ্যাঁ, আমি আম্রপালিকে ভালোবাসি, ওকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। সাডাম, যত বড় পোটা নয় তত বেশি আঠা। ওই আম্রপালি তো দশেরিয়ার নিলামের হাইব্রিড, একটা মিশ্র প্রজাতি, ওর কোনো খাঁটি ব্রিড আছে? বাবা, তুমি কিন্তু আম্রপালির নামে আর একটাও পচা কথা বলবে না। হাইব্রিড তো কি হয়েছে? হাইব্রিড হওয়া কি অপরাধ? স্বাদে গন্ধে রূপে কোন দিক থেকে খারাপ লাগে তোমার আম্রপালিকে? মুকুল, এক চড় মারবো, তোর মুখে কোনো আঠা নেই, বাবার সাথে এরকম করে কথা বলছিস? হ্যাঁ বলছি। আর মা, তুমি আমায় আর মুকুল বলে ডাকবে না, আমি যথেষ্ট বড় হয়েছি, আমি এখন আম। শুনছো? তোমার ছেলের কথা শুনছো? এই যে পেকেছে দেখছি, একে দিয়ে আর আচার হবে বলে তোমার মনে হচ্ছে? তো কে বলেছে আচার হতে চায়? তোমাদের তো আমি আমার শেষ কথা বলেই দিয়েছি। তাহলে তুই আমারও শেষ কথাটা শুনে রাখ, তোকে কাঁচা মিটে মায়ের সাথে আচার হতে হবে। আর যদি নিজের মতো আম্রপালিকে বিয়ে করে জুস হোস, তাহলে আমার কাছে ডাল থেকে তুই বেরিয়ে যাবি, আমি তোকে ত্যাজ্য আম করলাম। শেষ খেয়েছে, ব্যাপারটা তো পুরো টক ডাল হয়ে গেছে ভাই। আবার কাকু কাকিমা যে আমশক্তের মতো স্ট্রিক্ট, তোর ডালেতে মনে হয় কাঁচা মিটি আছে। এই ফজলিদা, ফাসলাম মনে না তো, দেখছো মনটা আমফালা হয়ে আছে, তুমি আবার নুন লঙ্কা মাখাচ্ছ। সরি ভাই সরি, যাকে এখন কি করবি বল। কি আর করবো, আম্রপালির সাথে দেখা করি, ও দেখছি কদিন ধরে আমাকে অ্যাভয়েড করে যাচ্ছে, ফোন তুলছে না, এসএমএস সিন করছে না। আমার কি মনে হচ্ছে জানো তো, কেউ মনে হচ্ছে কান ভাঙাচ্ছে, নাহলে বাবা মাও এরকম কালবৈশাখীর মতো করে না। হ্যাঁ তা হতে পারে, কান ভাঙানোর আমের তো আর অভাব নেই। কি ব্যাপার ভাই, মুখটা কম থেতলা গেছো কেন? প্রেম প্রবলেম। সবাই হিমসাগর, একটা আমপালিকে নিয়ে হিমসিম খেয়ে যাচ্ছে। আমাকে দেখ, তিনজনের সাথে একা প্রেম করছি, তোতা পড়ি স্তনের কাছ সিঁদুর টোকা। হ্যাঁ সিঁদুর টোকা তো বিবাহিত। হ্যাঁ তো কি হয়েছে, আমার সব চলে ভাই। সত্যি ল্যাংড়া, তুই আম হয়েও যে তোর এত আলুর দোষ কি করে হলো কে জানে। আচ্ছা আমার যদি আলুর দোষ থাকে তাহলে তোমার তো কুমড়োর দোষ ছিল। এখন নয় মল্লিকা ভাবির দারোয়ানিতে বেশিবার বাড়তে পারো না, কিন্তু বিয়ের আগে তোমার জ্বালায় তো গাঁটুর বাগানে কোনো গরুমতি বলো বা বারোমাসি কেউই তো টিকতে পারতো না। ল্যাংড়া মুখে আটা দিয়ে কথা বল, নাহলে ফল ভালো হবে না বলে দিচ্ছি। তাহলে তুমিও একটু মুখে আড়া লাগিয়ে কথা বল, নাহলে এসব কথা না মল্লিকা ভাবি কানে চলে যাবে। ওই দেখো নাম করতে করতে ফোন চলে এসছে। হ্যাঁ হ্যালো। হ্যালো, তাতে একটা মশারি নিয়ে আসো। মশারি কি হবে? কেন, তোমার চোখে কি পোকা হয়েছে? দেখতে পাও না ফ্রুট ফ্লাই গুলো কত বেড়েছে, চারিদিকে ভন ভন করছে। এই শোনো না, ওই ওষুধটা আছে মেখে নাও না। না ওই পচা ওষুধ আমি মাখতে পারবো না, আমার স্কিনে সাদা সাদা দাগ হয়ে যায়। তাড়াতাড়ি মশারিটা নিয়ে আসো। আবার এই রোদে অত দূর যাব? শোনা কাল আনি না। দেখো আর এক ঘন্টার মধ্যে যদি তুমি মশারি নিয়ে গাছে না আসো, আমার থেকে পচা কেউ হবে না। না নিয়ে যাও না, ভাবি চাল ছাড়িয়ে দেবে। ফজিলটাকে কেমন তাঁতি দিলাম বল, সব রেগে বেরিয়ে গেল। চল ভাই আমিও বেরোলাম। এই ভাই শোন না শোন না, এই আমার সাথে একটু আম্রপালিদের বাগানে চল না, দেখা করবো একটু। পাগল নাকি তুই, 10টা বেজে গেছে, এই আর থাকা যাবে না। কেন আরে ভাই কি বলবো, কোন সালা আমচটকার বাচ্চা আমার বাবার কানে তুলে দিয়েছে যে আমি 10টা আমের সাথে প্রেম করে বেড়াই। ব্যাস, আমার বাবু তার কোন বন্ধুর মেয়ে চৌসার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে 10টায় ওদের বাপ মেয়ের আসার কথা, তাই একটা কাজের উজুয়াত দিয়ে বেরিয়ে আছি, বুঝেছিস? ভাই চৌসা আম তো ভালোই হয়। হ্যাঁ জানি ভালো হয়, কিন্তু ওদের গায়ে কেমন একটা গন্ধ, ভালো লাগে না। আরে এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে চাই না ভাই, সবে তো সিজনের শুরু। যাকে তুই বাইকে চ, তোকে আমার বাড়িতে বাগানে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিচ্ছ মানে? মানে আমি তোমার সাথে রিলেশনে থাকতে পারছি না। কিন্তু কেন? দেখো তুমি টেস্টি হলেও গ্রিন, দেখতে ভালো, তোমার সাথে আমার তো কোনো ম্যাচিং নেই, আর তাছাড়াও তোমার মা বাবাও আমাকে পছন্দ করে না। তো এই কথাগুলো তোমার এখন মনে হচ্ছে? হ্যাঁ মনে হচ্ছে, কারণ ছোটবেলায় যখন আমি মুকুল ছিলাম সে তখন থেকেই আমি স্বপ্ন দেখতাম, আমার স্বপ্নের রাজকুমার আলফানসো আমাকে তার রানী বানিয়ে নিয়ে যাবে। কিন্তু তার বদলে নিতে এসেছে যত সব হাঁড়ি ভাঙা ল্যাংড়া আর তোমার মতো হিমসাগর।
কিন্তু এখন আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমার স্বপ্নের আম আলফানসো আমাকে ফুডস্টাগ্রামে প্রপোজ করেছে, আর সে লিখেছে খুব শিগগিরই আমাকে সে নিতে আসবে। না, আমি বিশ্বাস করি না। তাহলে এই দেখো, চ্যাট দেখে নাও। তুমি অন্য আমের টানে ছেড়ে গেলে আমাকে, জীবনটা যেন বিনা শ্বাসে, হৃদয়টা ফাঁকা করে আটিটাও রাখলে না, পেয়ে নিলে তুমি পুরো জোশে। তুমি অন্য আমের টানে ছেড়ে গেলে আমাকে, জীবনটা যেন বিনা শ্বাসে, হৃদয়টা ফাঁকা করে আটিটাও রাখলে না, পেয়ে নিলে তুমি পুরো জোশে। ঝড়ে পড়ে গেছিলি নাকি? কিন্তু ঝড় তো দেয়নি। আর হয় ঝড়, ঝড়ের থেকেও ডেঞ্জারাস, মালগোবার হাড়ি ভাঙার হাতে পড়েছেন। তারা আবার কি? আরে আমি ওই স্বর্ণরেখার তোতাপুরীর সাথে প্রেম করতাম না, এই গুন্ডা আমগুলো নাকি আবার ওদের প্রেমে পাগল। একজন আম চট্টার সালা ফোন করে লাগিয়ে দিয়েছে যে আমি ওদের ক্রাসদের ছক করছি। ব্যাস তোকে ড্রপ করে কিছুটা আমি গেছি। অমনি সালা কোথ থেকে এসে দুই মাল রাস্তায় ফেলেছে, কি গেলাম গেলো ভাই, কেলিয়ে পুরো থ্যাঁতো করে দিল। কোনো মতে গড়িয়ে গড়িয়ে গাছে এলাম। কে ওদের ফোন করে খবর দিয়েছিল ভাই? কে বলেছে? এই দেখ, এটা তো আলফানসোর প্রোফাইল, একেই তো আম্রপালি ভালোবাসে। একবার হোম পেজে গিয়ে ওয়ালপেপারটা দেখ। এটা ফজলিদার ছবি না? এটা তো ফজলিদার ফোন। হ্যাঁ, মালটা ফোনটা পড়ে গেছে। কেলানি খেয়ে যখন রাস্তায় গড়িয়ে গড়িয়ে আসছি, হঠাৎ করে ফোনটা গায়ে ঠেকে তুলে দেখলাম ফজলিদার ফোন। আর তাতে আম্রপালি SMS করেছে, আমায় কবে নিতে আসবে আলফানসো। আমার যেন কেমন একটু টকটক লাগলো। ফোনটা খুলে যেই চেক করলাম, অমনি সব ব্যাপার আমার কাছে পাকা আমের মতো নরম হয়ে গেল। ফেক আলফানসো আইডি দিয়ে আম্রপালিকে পাঠানো, তোর বাপের কান ভাঙানো, আর আমার সাথে ঝামেলা ছিল বলে আমাকে কেমনই খাওয়ানো। ও সমস্ত কুকর্মের কাঁচা পাকা প্রমাণ আমি পেয়ে গেলাম। সালা ফজলিয়াটি, চল তো মালটাকে থেঁতলে দিয়ে আসি। ভাই কুল, ভাই কুল, ওর অবস্থা তো করবোই। তার আগে চ আমার বালিকার ভুলটা ভাঙে দিয়ে আসি, তোরা আবার রিলেশনে চলে আসবি। না ভাই ছাড়, ওকে ওর ফেক আলফানসোকে নিয়েই থাকতে দে, ওকে আমার চেনা হয়ে গেছে। ওর মতো ছোট আটি রাম কাল আমার থেকে কাউকে ভালো পেলে আবার আমাকেই ছেড়ে দেবে, তার থেকে আমি কাঁচামিটাকে বিয়ে করে নেবো, অনেক ভালো। ভালো বললি ভাই, কথাটা পুরো আটিতে হিট করলো। আমি ভাবছি এসা আমবাজি ছেড়ে দিয়ে বাপকে গিয়ে বলবো চৌসার সাথে আমার বিয়ে দিয়ে দিতে, যার টেস্ট ভালো তার সব ভালো। সাবাস, চল তাহলে দুজনে একসাথে বিয়েটা সেরে ফেলি। হ্যাঁ ভাই চ, আর যাওয়ার পথে মল্লিকা ভাবিকে ফজিলের মোবাইলটা দিয়ে দেবো, তার বাকি কাজটা ভাবি করে দেবে। ছেড়ে দেবো, এই না ছেড়ে দিলাম, এই না।